আজ আমার নামাজ পড়া শেষ, এখন আমি যাবো সেই শপের দোকানে। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। বাড়ি গাড়ি টাকা পয়সা আপনার পরিবার দ্বন্দ্বগোলাত কিছুই আপনার সাথে যাবে না। তো এখন কিছু লোক বলতেই পারেন যে আমি জ্ঞান দিচ্ছি, যদি সেটা মনে করেন তাহলে করেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি জ্ঞান দিচ্ছি। রেডি, আমি সেই শপের দোকানের সামনে চলে আসছি। ওই যে সেই শপের দোকান, দোকানটা হলো আপনার মাগুরা পুলিশ লাইনে। গাইস, পাঁচ টাকায় যে এত স্বাদের চপ! হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি নাজমুল হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 34। এক্স্যাক্টলি গাইজ, দেখতে দেখতে ব্লগ 34 চলে আসলো। তো ব্লগ 34 কই হতে চলেছে, কোথায় হতে চলেছে গাইজ? ব্লগ 34 হতে চলেছে মাগুরার মোস্ট পপুলার চপের দোকানে। এক্স্যাক্টলি গাইজ, ব্লগ 34 মাগুরার সব থেকে পপুলার, মানে জনপ্রিয় চপের দোকান হতে চলেছে। তো গাইজ, আপনারা অনেকেই আমার ফেসবুক পেজে কমেন্ট করে বলতেছেন এবং আমার পার্সোনালি বলতেছেন যে ভাই আপনার এই ভিডিও আজাইরা ভিডিও হচ্ছে কেন, ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই। তো গাইজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে পলিসি ইস্যু ধরতেছে। এর আগে আমি মনিটাইজেশনের আবেদন করছি, তো সেটা রিজেক্ট করে দিছে এই পলিসি ইস্যুর কারণে। এই জন্য আমার সব ভিডিও ডিলিট করছি, ডিলিট করে আবার নতুন করে ভিডিও আপলোড দিচ্ছি। সেই ভিডিওয় কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাচ্ছি না, এই জন্য ভালো লাগতেছে না। তো এই জন্য আপনারা অনেকে আমার মেসেঞ্জারে নক দিয়ে বলতেছেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছেন। তো গাইজ, এর জন্য আমি দুঃখিত। তো আমার দুইবার এডিট করতে হয় একটা ভিডিও, ফেসবুক পেজের জন্য একবার আর আপনার ইউটিউব চ্যানেলের জন্য একবার, কারণ ইউটিউব চ্যানেলে তো আজ এটা ভিডিও দেওয়া যাবে না। এমনি যে ভিডিও দিই তাও আপনাকে ভালো লাগে না, তা আমি জানি। তো গাইজ, তো আজকে আমি যাবো একাই। তো এখন প্রচণ্ড রোদ, ওই দেখেন কী রোদ। এই জন্য ভাবলাম যে ভিডিওটা করি, কারণ এখন ভিডিও রেগুলেশন ভালো আসে। তো আর কথা না বেরিয়ে চলুন গাইজ, ব্লগটি শুরু করা যাক। তো গাইজ, আমার সাথে আছে বুঝি আমার সাইকেল। তো আমি সাইকেল নিয়ে যাই মাঝে মধ্যে, তো বেশি দূরে না তো এই পুলিশ লাইন বাজারে। তো আমি সাইকেল নিয়ে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর সেই স্থানে যাওয়া যাক। তুমি কে হবে আমার আবার, নতুন করে লিখব গল্প আবার। তুমি কে হবে আমার আবার, নতুন করে লিখব গল্প আবার। তাই যাওয়ার পথে আজান দিয়ে দিছে, তো নামাজটা আদায় করে তারপরে আবার যাচ্ছি। তো আর আপনারা সবাই নামাজ পড়ার চেষ্টা করুন পাঁচ ওয়াক্ত এবং বেশি বেশি দান করার চেষ্টা করবেন। রোডের পাশে বলে এই জন্য এখানে প্রচণ্ড নয়েজ। তো গাইজ, আমি এখন নামাজ পড়তে যাব। তো নামাজ পড়ে টড়ে দেন, তারপরে সেই চপের দোকানে যাব। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আমার নামাজ পড়া শেষ, এখন আমি যাব সেই চপের দোকানে। তো গাইজ, আমি এর আগেও বলছি আবার এখনও বলতেছি, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। কারণ ভাই, এই দুনিয়াতে কিছুই আপনার সাথে যাবে না। বাড়ি গাড়ি টাকা পয়সা আপনার পরিবার দ্বন্দ্বগোলাত কিছুই আপনার সাথে যাবে না। আজকে মরে গেলে কালকে আপনাকে সবাই ছুঁয়ে আসবে কবরে, কেউ আপনার খোঁজও নেবে না। তো সবাই নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন এবং ভালো কাজ করার চেষ্টা করবেন। তো এখন কিছু লোক বলতেই পারেন যে আমি জ্ঞান দিচ্ছি, যদি সেটা মনে করেন তাহলে করেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি জ্ঞান দিচ্ছি, কারণ আমার এই জ্ঞান শুনে যদি একজন মানুষও নামাজ পড়ে এবং একজন মানুষ গরিব দুঃখীদের মানুষের পাশে দাঁড়ায় এবং ভালো কাজ করে, তাহলে সেটা আমার জন্যই ভালো। তো যাই হোক গাইজ, এখন আমি যাবো সেই চপের দোকানে, যে চপ খাবো, খেয়ে আপনাদেরকে সেই চপের স্বাদটা বলবো এবং সেই চপটা কোন জায়গায় সেই সব ডিটেলস বলবো। তো চলুন যাওয়া যাক। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা। রেডি, আমি সেই চপের দোকানের সামনে চলে আসছি। ওই যে সেই চপের দোকান, এখন চপ গরম গরম ভাসতেছে, এখন বিকাল, এখন থেকে বাজার শুরু হয়। দোকানটা হলো আপনার মাগুরা পুলিশ লাইনে। তো বাইনার মোড় থেকে 5 টাকা ভাড়া নেবে। আপনারা সবাই বলবেন পুলিশ লাইন মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে যাব। তো এখানে এসে নামায় দিলেই যে কোনো কারোর কাছে শুনলেই চপের দোকানটা দেখায় দেবে, কারণ এখানে চপের দোকান একটাই। তো আপনারা এইভাবে আসতে পারেন। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। গাইজ, সবটা আমি খেলাম এখন, অনেক সুন্দর। দেখি আর বার একটু খাইয়ে দেখি। তো গাইজ, বিশ্বাস করেন ছোলাটা এমন সুন্দর, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যদি না খান
তাহলে কেউ বুঝতেই পারবেন না। তো এখানে চপ পাওয়া যায়, আলু চপ, পেঁয়াজু, তারপরে বেগুনের চপ, তারপরে ডিমের চপ। আলুর চপ 5 টাকা করে আর ডিমের চপ 10 টাকা আর পেঁয়াজু 5 টাকা আর হলো ছোলা আপনার 10 টাকা শ। তো আরও অন্যান্য ধরনের চিকেন টিকেন দিয়ে আগর বাগর চপ বানানো হয়। তো আপনারা যদি খেতে চান তাহলে তাকে বলবেন, সে আপনাদেরকে বানায় দিবে। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই। এই যে ভাই আলুর চপ, আলুর চপের ভিতর গোশত দেওয়া আছে, আমি খেয়ে টের পাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না গাইস, 5 টাকায় যে এত স্বাদের চপ, আপনারা কেউ যদি না খান তাহলে কেউ বিশ্বাসই করবেন না। আসলে ভাই সেই ছিল 5 টাকার চপ, মানে কঠিন ছিল। সেই 5 টাকার তুলনায় চপটা অনেক সুন্দর ছিল এবং এই জায়গার খাবারও অনেক সুন্দর। তো আপনারা চাইলে খেতে পারেন। তো দেখতে দেখতে গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভাই যদি কেউ চপ খেতে চান তাহলে ডিফেন্সে চলে আসবেন, ইনশাল্লাহ ভালো একটা কিছু খেতে পারবেন আপনারা। তো গাইজ আবারও আমি বলছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং ভালো কাজ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।